রিকোয়েস্ট করবো শুরু করতে। হ্যাঁ, আমি শুরু করে দিচ্ছি স্যার। আচ্ছা, শুভ সন্ধ্যা সকলকে। জেবিএনএসটিএস এবং বিজ্ঞান প্রসারের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বিগত 1 বছরেরও বেশি সময় ধরে আমরা বিজ্ঞান প্রসারের সাথে বাংলা ভাষায় বিজ্ঞান প্রসারে ব্রতী হয়েছি। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ের উপর সাপ্তাহিক আলোচনা সভার আয়োজন করে থাকি, আর আজও আমাদের সেরকমই এক আলোচনা সভা। আর আজকে আমাদের এই আলোচনা সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জেলা অধিকারী, জেলা বিজ্ঞান অধিকারী, জেলা বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়ায় এই মুহূর্তে কর্মরত রয়েছেন। তার দীর্ঘ 33 বছর ধরে তিনি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা ও বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনপ্রিয় বিজ্ঞানের ওপর বাংলা এবং ইংরেজি বিজ্ঞান পত্রিকাতে তিনি লেখালেখি করেন। ওনার অনেক লেখাই হিন্দি, অসমীয়া এবং তেলেগু ভাষায় অনূদিত হয়েছে। আমি আর সময় বিলম্ব না করে আজকে ওনাকে অনুরোধ করব ওনার বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাই জগদীশ চন্দ্র বসু জাতীয় বিজ্ঞান মেধা অনুসন্ধান সংস্থা এবং বিজ্ঞান প্রসারকে, যারা বাংলা ভাষায় বিজ্ঞান যে চেতনা প্রসারে একটা অগ্রণী ভূমিকা নিচ্ছেন এবং একটা উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন তার জন্য। কারণ আমি আমার কর্মজীবন জেলা বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে জড়িত এবং সেইখানে কাজ করার সুবাদে দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে বিশেষ করে বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীরা তাদের আগ্রহ হারাচ্ছে, ভীষণভাবে আঘাত হারাচ্ছে। এই জন্য বিজ্ঞান জনপ্রিয় কারণে কাজে আমরা ওনারা যে ব্রতী হয়েছেন তাকে আমি সাধুবাদ জানাই। বিশেষ করে আমি পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে কাজ করি, যেটা ভারত তথা এশিয়ার প্রথম জেলাস্তরের বিজ্ঞান কেন্দ্র। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই জেলায় বিজ্ঞানের শিক্ষা দিনকে দিন সংকুচিত হচ্ছে। গ্রামাঞ্চলে হয় কোনো অনেক স্কুলে ছাত্র আছে, শিক্ষক নেই, বা শিক্ষক আছে, ছাত্র নেই। এই সমস্যা গোটা পুরুলিয়া জেলা জুড়ে, এবং পুরুলিয়া জেলায় বিজ্ঞান শিক্ষার প্রতি মান বা সংখ্যা দিনকে দিন সংকুচিত হয়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগেও যতখানি যতগুলো ছাত্রছাত্রী বিজ্ঞান নিয়ে পড়তো উচ্চ মাধ্যমিক স্তরে, সেই পড়ার সুযোগ নেই। তাই যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে প্রথমে আমি সাধুবাদ জানাচ্ছি। এই উদ্যোগ যদি আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে পারি, যাতে যারা বিভিন্ন বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করে বিজ্ঞানকে জনপ্রিয় করতে পারবেন, তাহলে কিন্তু এই উদ্দেশ্য সার্থক হবে। সেই জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার যে বক্তব্য বিপন্ন পর্যায় সারণী বিপন্ন মৌল তা নিয়ে কয়েকটা কথা বলবো। আমি প্রথমেই কিছু স্লাইডের মাধ্যমে এটা বলা শুরু করছি, সেই জন্য আমি চলে আসছি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন ওই স্লাইড গুলো? কেউ রেসপন্স করবেন কাইন্ডলি? ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেকেই তো দেখতে পাচ্ছেন। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে তো? বিপন্ন মৌল বলতে কি বোঝাতে চাইছি আমরা? বিপন্ন মানে এই নয় যেগুলো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু বিপন্ন বলতে আমরা সেই সমস্ত মৌলকে বোঝাচ্ছি যে কিছু কিছু মৌল রয়েছে পর্যায় সারণীর, যাদের আমরা এইভাবে ব্যবহার করছি যে আগামী দিনে আমরা যে পদ্ধতিতে তাদের আকরিক থেকে বা অন্য কোনো উপায়ে নিষ্কাশন করি, সেই নিষ্কাশনটা লাভজনক হবে না। এবং কারণ এই যে খনিজ আকরিক, তার পরিমাণ কিন্তু খুব সীমিত, অথচ তাদের ব্যবহার উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। এর ফলে তাদের আমরা যে পদ্ধতিতে তাদের নিষ্কাশন করে ব্যবহার করতাম, হয়তো আর আগামী দিনে ব্যবহার করতেই পারবো না। তার মানে এই নয় যে তারা পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা পৃথিবীর বুকে থাকবে, কিন্তু এত কম আকারে ছড়িয়ে ছিটে থাকবে যেগুলো আর আমরা ব্যবহার উপযোগী হবে না, যাকে আমরা ব্যবহারই করতে পারবো না। তার অস্তিত্ব রয়েছে কি না রয়েছে তাতে কিন্তু আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা এই মৌলগুলোকে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি। তাহলে কেন এই অবস্থা হলো বা পর্যায় সারণী কিভাবে সূচনা হলো, সেই সম্বন্ধে একটু প্রাথমিক আইডিয়া করে নিয়ে আসি। যে প্রাথমিক ধারণা তৈরি হলে আমরা ধীরে ধীরে আমরা পর্যায় সারণীর বিপন্ন মৌলের সময়ে পৌঁছাতে পারবো। তা আমরা প্রথমেই
মৌলিক পদার্থ জিনিসটা কি এই সম্বন্ধে একটা প্রাচীন আমাদের কি ধারণা ছিল একটু আলোচনা করি। প্রাচীন ভারতবর্ষ, গ্রিস এবং চীন যেখানে এই বিজ্ঞান চেতনা এসেছিল তাদের ধারণা একটু মৌলিক পদার্থ সম্পর্কে ধারণা একেবারেই অন্যরকম ছিল। মৌলিক পদার্থ মানে কি যেগুলো দিয়ে পরে সমস্ত বিশ্ব তৈরি হয়েছে। ভারতবর্ষে প্রাচীনকালে মনে করা হতো পঞ্চভূত, এই পঞ্চভূত দিয়েই আমাদের এই মহাবিশ্ব তৈরি। আমরা মনে করেছিলাম ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, অর্থাৎ কিনা ক্ষিতি পৃথিবী কঠিন পদার্থ, অপ জল তরল পদার্থ, তেজ মানে আগুন বা শক্তি বলতে পারি আমরা, মরুত বায়ু বা গ্যাসীয় পদার্থ, এবং বুম মানে যেটা শূন্যস্থান। এটা কিন্তু ভারতবর্ষে একটা কল্পনা করা হয়েছিল এই পাঁচটি মৌলিক পদার্থ দিয়ে যেন সমস্ত বিশ্বটা তৈরি হয়েছে। গ্রিসরাও অনেকটা এই ধরনের কল্পনা করেছিলেন, তবে তাদের প্রাথমিকভাবে তাদের চারটে মৌলিক পদার্থের উপর তাদের ধারণা ছিল। তারা মনে করতেন এয়ার, আর্থ, ওয়াটার আর ফায়ার। আর অনুভূতি কি ছিল আমাদের তাদের কাছে? গরম, ঠান্ডা, শুষ্ক এবং ভেজা, এই নিয়ে যেন সারা বিশ্ব তৈরি। তিন দেশের ধারণা এটা ছিল। পরবর্তীকালে গ্রিস দেশে এই শূন্য ধারণাটাও আসে, শূন্যস্থান যেটাকে বলছি সেটা ধারণা আসে। হয়তো প্রাচীনকালে এই সভ্যতাগুলোর মধ্যে একটা যোগাযোগ ছিল, তার জন্যই এই ধারণাগুলো আসতো। এরপর মৌল সম্বন্ধে কিভাবে আমরা এগোলাম, ঋষি কণাদ প্রথম ভারতবর্ষে আমাদের বলেন যে কোনো পদার্থ যদি আমরা ভাঙতে থাকি, ভাঙতে গিয়ে যেতে 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 ছোট হতে থাকবে সে, কিন্তু তার মধ্যে সমস্ত ধর্মগুলো বজায় থাকবে, তাকে আর ভাঙা যাবে না এরকম একটা অবস্থায় পৌঁছাবে। তিনি তার নাম দিয়েছিলেন তাকে পরমাণু। ডেমোক্রেটাসের ধারণা তাই ছিল, অনেকদিন ধরে এই ধারণা চলছিল। তারপর ধীরে 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 আধুনিক বিজ্ঞান এলো, যেখানে ডাল্টন প্রবেশ করলেন। ডাল্টন এই মৌলগুলোকে একটা নির্দিষ্ট আকারে সাজালেন নির্দিষ্ট সারণি দিয়ে, এবং 36টি মৌলকে তিনি শ্রেণীবদ্ধ করলেন, তাতে একটা করে চিহ্ন বা চিহ্ন দিলেন। সেই চিহ্নটা কিন্তু জনপ্রিয় হয়নি, পরবর্তীকালে হারিয়ে গিয়েছিল। আমি এই যে পর্যায় সারণীর ইতিহাসটা বলছি একটু যোগসূত্র রাখার জন্য, এটা কিন্তু আমার বলার বিষয় নয়, এটুকু আমি নিয়ে আসছি, সেই জন্য এগুলো আমি তাড়াতাড়ি পার করে যেয়ে যাচ্ছি। এরপর মৌলের আবিষ্কার কখন হলো? মৌলের আবিষ্কার কিন্তু আধুনিক যুগে হয়নি, একেবারে প্রাগৈতিহাসিক যুগ থেকে মৌলের আবিষ্কার ছিল, তখন তাকে আমরা হয়তো মৌলরূপে চিনতাম না। সোনা, রূপো, তামা, টিন, কার্বন, গন্ধক, পারদ, সীসা, লোহা, অ্যান্টিমনি, দস্তা আর আর্সেনিক, এই 12টা মৌল আবিষ্কার হয়েছিল প্রাগৈতিহাসিক যুগে। তাই তারা কখন আবিষ্কার হয়েছিল, কি আবিষ্কার করেছিলেন, আমরা সেই সম্বন্ধে কিছুই জানি না। পুরাতন প্রস্তর যুগ, নূতন প্রস্তর যুগ, তারপর ধাতুর যুগ এলো। সেই ধাতুর যুগে প্রথম যে ধাতুটা আমরা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে তামা। কারণ না, তামাকে আমরা সহজেই নিষ্কাশন করতে পারতাম তার যে খনিজ আকরিক থেকে, যদিও সোনা বা একেবারে মুক্ত অবস্থায় পাওয়া যায় অনেক সময়, রূপ সহজেই নিষ্কাশন করা যায়, কার্বন মুক্ত অবস্থায় অনেক সময় পাওয়া যায়, গন্ধকও পাওয়া যায়, কিন্তু সেই যুগে কিভাবে লোহা ব্যবহার হয়েছিল সেই সম্বন্ধে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন যে কোনো ধূমকেতুর থেকে লোহা এসেছিল, ধূমকেতু হিসেবে আমাদের পৃথিবীতে এসেছিল। আবার পুরুলিয়ার মতো আমরা যেখানে একেবারে পুরনো অঞ্চল, সেখানে আমরা দেখতে পাই আদিবাসীরা এখানকার যে লোকাল লোহ আকরিক মাটির উপরে যেগুলো থাকে সেগুলোকে নিয়ে পর তারা এখানকার কিছু কিছু পাথর রয়েছে যেগুলো চুনা পাথর বলি আমরা, সেই চুনা পাথর মিশিয়ে তার যে গলনাঙ্কটাকে কমিয়ে কিভাবে সাধারণভাবে একেবারে সাধারণ তাপমাত্রায় তারা কিন্তু লোহাকে নিষ্কাশন করতে পারে। তাই প্রাগৈতিহাসিক যুগে কিভাবে লোহা আবিষ্কার হয়েছিল আমরা কিন্তু অনেকে জানি না, কিন্তু লোহা যে বর্তমান পদ্ধতিতে যেভাবে নিষ্কাশন করা হয় তাতে অনেক বেশি তাপমাত্রা লাগে। তাই লোহা আবিষ্কার নিয়ে অনেক বিতর্ক রয়েছে প্রাগৈতিহাসিক যুগে কিভাবে লোহা আবিষ্কার হয়েছিল, কিন্তু লোহার যুগ তামার যুগের পরেই এসেছিল, সুতরাং এরাও কিন্তু প্রাগৈতিহাসিক যুগে একটা মৌল। তারপর মধ্যযুগ এলো। মধ্যযুগে আমরা জানি যে অ্যালকেমিস্ট নামক একদল রাজার নিযুক্ত একদল ব্যক্তি ছিলেন, যাদের কাজ ছিল সমস্ত জিনিসকে সোনায় পরিণত করা, এবং এই কাজটা খুব গোপনে হতো, সেই জন্য তারা অনেক কিছু যৌগ মৌল আবিষ্কার করেছেন নিজেদের অজান্তেই, সেগুলোর নামও কিন্তু লিপিবদ্ধ নেই কে তার আবিষ্কারক, কখন আবিষ্কার করেছেন। প্রথম আমরা যার নাম পাই কোনো মৌলের আবিষ্কারক হিসাবে, তার নাম হেনিং ব্যার। তিনি 1609 সালে ফসফরাস আবিষ্কার করেন। ফসফরাস মৌলটা অনেক কৌতূহল সৃষ্টি করে, ফসফরাসকে দেখে তারা আকৃষ্ট হয়েছিলেন, তাই হেনিং ব্র্যান্ডের নাম লিপিবদ্ধ আছে 1609 সালে তিনি আবিষ্কার করেছিলেন। তারপর আমরা যাকে রাসায়নিক জনক বলি, সেই ফরাসি বিজ্ঞানী আতোয়া ল্যাভোসিয়ার, যাকে গিলোটিনে প্রাণ হারাতে হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন ফরাসি বিপ্লবের সময়।
তিনি মৌলিক পদার্থে প্রথমে একটা তালিকা তৈরি করেছিলেন, সেই তালিকায় ছিল 33টি নাম। এরপর আমরা চলে এলাম একেবারে জন ডাল্টনের কাছে। 1803 সালে তিনি শুরু করেন মৌলিক পদার্থে একটা তালিকা তৈরি করার। প্রথমে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, গন্ধক, এই 5টি মৌলিক পদার্থের একটা তালিকা তিনি তৈরি করেছিলেন। তারপর তাতে নতুন নতুন মৌলিক পদার্থ সংযোজন করা হয় এবং তার তালিকার সংখ্যা যারা 36টি, যে 36টি মৌলের আমি ছবি আগে দেখালাম, তাদের তিনি চিহ্ন বা সংকেত ব্যবহার করেছিলেন। এই তালিকাতে যে মৌলগুলো ছিল সবগুলি কিন্তু সত্যিকারের মৌলিক পদার্থ, তাদের নিষ্কাশন করা হয়েছিল এবং তাদের অনেকের ভর নির্ণয় করা হয়েছিল। তার মধ্যে ক্যান্নিজারো বা জিরাস তারা এসেছেন, তারা অনেকেই মৌলিক পদার্থগুলোর ভর নির্ণয় করতে সক্ষম হয়েছেন। এইভাবে নতুন নতুন মৌলিক পদার্থ তৈরি হতে লাগলো, বিজ্ঞানীরা মেতে উঠলেন নতুন নতুন মৌলিক পদার্থ আবিষ্কারের নেশায়। 1829 সালের মধ্যে দেখা গেল অনেকগুলো মৌলিক পদার্থ তৈরি হয়ে গেছে, প্রায় 50টির মতো মৌলিক পদার্থ তৈরি হয়ে গেছে। এরপর এই মৌলিক পদার্থগুলো মনে রাখবো কি করে, তাদের কি কোনোভাবে সাজানো যায় না, এই নিয়ে চিন্তা ভাবনা শুরু হলো। যেমন ধরুন প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, তাদের কি করি আমরা, তাদের যখন সাজাই তখন তাদের আমরা ভাগ করে নিয়েছি, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণীকে আবার কতগুলো ভাগ করে নিয়েছি, কেন, যাতে তাদের সহজে মনে রাখা যায়, তাদের ধর্মগুলো আমরা সহজে জানতে পারি। এই ধারণা প্রথম চিন্তা ভাবনা আসে জার্মান বিজ্ঞানী জোহান ডোবেনিয়ারের মাথায়। তিনি লক্ষ্য করলেন যে এক জাতি যদি তিনটে করে মৌল নেওয়া হয় তাহলে দেখা যাবে, যদি ভর সংখ্যা অনুযায়ী, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী তাদের যদি সাজায়, তাহলে দেখা যাবে প্রথম এবং শেষটির যে পারমাণবিক ভর তার ঠিক গড় ভর হচ্ছে মাঝের মৌলটির ভর। এইভাবে তিনি তিনটি তিনটি করে মৌল নিয়ে একটা মৌলের শ্রেণীবিন্যাস প্রথম শুরু করলেন, তাদের নামকরণ করলেন। যেমন যারা খাল জাতীয় ধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের নিয়ে একটা গ্রুপ তৈরি হলো। গন্ধক, সেলিনিয়াম, টেরুলিয়াম, এদের নিয়ে একটা গ্রুপ তৈরি হলো। হ্যালোজেন এর মধ্যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিয়ে তার গ্রুপ তৈরি করলেন। যারা অ্যালকাইন আর্থ মেটাল বা মিথক্ষার ধাতুত্ব হয়, তাদের ক্যালসিয়াম, স্টনসিয়াম, বেরিনিয়াম, এদের নিয়ে তার গ্রুপ তৈরি করলেন। কিন্তু এটাও বেশি দিন এগোলো না, কারণ এরপর বেশি মৌলকে এই সূত্রে আন্ডারে আনা যাচ্ছে না, এই শ্রেণীবিন্যাসে তাদেরকে আমরা ফেলতে পারছি না, কারণ ততক্ষণে 50 প্রায় মৌল আবিষ্কার হয়ে গেছে। এরপর সার্থকভাবে মৌলগুলোকে সাজাবার চেষ্টা তিনি করলেন, তিনি হচ্ছেন জন নিউল্যান্ডস। তিনি অনেকটা সঙ্গীত প্রেমী ছিলেন, তিনি দেখেছিলেন যে সারে গামা পাধা নিশা, এই যে অষ্টক সাতটার পর ঠিক 8 সে আবার সা ফিরে আসে, ঠিক সেরকম ভাবে পারমাণবিক ভর অনুযায়ী যদি মৌলগুলোকে সাজাই তাহলে দেখতে পাবো প্রথম মৌলটার যা ধর্ম অষ্টম মৌলটার ধর্ম প্রায় একই রকমের হবে। এইভাবে তিনি মৌলগুলোকে সাজাতে শুরু করলেন, দেখা গেলেন প্রায় 20 যেটা ক্যালসিয়ামে পড়ে, আর এই নিয়মটা ঠিক মতো খাটলো না, এটাকে অষ্টক অক্টেভ বা অষ্টক সূত্র নামে বলা হলো এবং এইভাবে পর্যায় সারণীর সূচনা হলো। পর্যায় সারণীকে যিনি সার্থক রূপ দিলেন তিনি হচ্ছেন মেন্ডেলিফ। 1859 সালে দিমিত্রি মেন্ডেলিফ একজন রাশিয়ান বিজ্ঞানী, তিনি প্রথম তখনকার পর্যন্ত জানা 60 মৌলকে পারমাণবিক ভর এবং তাদের রাসায়নিক ধর্ম অনুযায়ী একটা সারণী বা টেবিলে আকারে সাজালেন। অনেকে বলেন যে ঠিক একই সময়ে জার্মান বিজ্ঞানী জুলিয়াস লোথার মেয়ারও প্রায় একই রকমের পর্যায় সারণী তৈরি করেছিলেন, কিন্তু তিনি সেই সময় সেটা প্রকাশ করতে পারেননি, তার 2 প্রায় পরে তিনি প্রকাশ করেছিলেন, তাই আমরা মেন্ডেলিফকেই পর্যায় সারণীর জনক বলি। মেন্ডেলিফের সার্থকতা এখানেই যে তিনি কতগুলো শ্রেণী এবং পর্যায়ে মৌলগুলোকে ভাগ করেছিলেন। 8 শ্রেণী, তার মধ্যে অষ্টম শ্রেণীতে একই জাতীয় 3টে করে মৌলের স্থান, আর বাকিগুলোতে তিনি 1টা করে মৌল দিয়ে 7টা পর্যায়ে সমস্ত মৌলগুলোকে সাজালেন, তখনকার দিনে যে 60 মৌল পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, তিনি বেশ কয়েকটা শূন্য স্থান রেখে দিলেন এবং সেই শূন্য স্থানে কোন মৌলগুলো আসবে, তাদের ভর কত হবে, তাদের ধর্ম কি হবে, সেটাও কিন্তু তিনি আগাম ঘোষণা করলেন যে শূন্য স্থানগুলো পূরণ হবে। এটা কিন্তু তার বড় কৃতিত্ব। এই কৃতিত্ব আমরা আরো ভালোভাবে বুঝতে পারি যখন সেই সমকালীন যিনি গ্যালিয়াম আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে পল এমিল লেকক। তিনি যখন গ্যালিয়াম আবিষ্কার করলেন তখন মেন্ডেলিফ একটা জায়গায় মন্তব্য করেছিলেন যে গ্যালিয়ামে কি ধর্ম হবে তিনি আগেই প্রেডিক্ট করেছিলেন। এমিল লেকক ভাবলেন তার বোধহয় যে গবেষণার কৃতিত্ব, সেই কৃতিত্বে মেন্ডেলিফ ভাগ বসাতে এসছে, তাই এমিল লেকক বললেন যে না, আপনি এর যা ধর্ম বলেছেন এই ধর্মের সঙ্গে তা খাটে না। পরবর্তীকালে দেখা গেল যে না, এমিল লেখকের নয়, যে ধর্মগুলো মেন্ডেলিফ বলেছিলেন গ্যালিয়ামে হবে ঠিক সেই ধর্মগুলোর সঙ্গে এটা মিলে যাচ্ছে।
এটাই হচ্ছে মেনলি এর সার্থকতা। বিজ্ঞান এইভাবে এগোয়, বিজ্ঞানে কিন্তু যে কনক্লুশন সেটা সবার ক্ষেত্রে খাটে, এটা কিন্তু প্রমাণ করেছিলেন। তাই মেন্ডেলিফি এই পর্যায় সারণীর সার্থক আবিষ্কারক, যে জন্য আমরা 2019 সালে এই বছরটাকে আমরা পর্যায় সারণী বর্ষ হিসাবে পালন করলাম। কিন্তু পর্যায় সারণী, এই পর্যায় সারণীও ত্রুটি মুক্ত ছিল না, এই পর্যায় সারণীর মধ্যে অনেক ত্রুটি ছিল। সেই ত্রুটি যিনি দূর করলেন প্রথম পর্যায়ে, তিনি হচ্ছেন হেনরি মোজলে। হেনরি মোজলে তার আগেই কিন্তু রাদারফোর্ড এসেছেন, রাদারফোর্ড আমাদের বলে দিয়েছেন পরমাণু কেন্দ্রকে প্রোটন রয়েছে, যে যে থমসন ইলেকট্রন আবিষ্কার করে ফেলেছেন। দেখা গেল পরমাণু থেকে এক ধরনের রশ্মি বেরিয়ে আসছে, সেই রশ্মি পরমাণুর ধর্ম সম্বন্ধে আমাদের অনেকখানি জানিয়ে দিচ্ছে। তিনি আর একটা কথা যিনি দেখলেন, যে পরমাণু থেকে যে এক্সরে বেরিয়ে আসছে তার কম্পাঙ্কের বর্গমূল তার পারমাণবিক সংখ্যার সঙ্গে সমানুপাতিক, এই কথাটা তিনি বললেন। তিনি হচ্ছেন হেনরি মোজলে। এ থেকে বোঝা গেল যে পরমাণু ধর্মটা তার ভর নয়, তার পারমাণবিক সংখ্যা দিয়ে নির্ণয় করা হয়। আর পারমাণবিক ভর বলতে আমরা সেই পরমাণুর কেন্দ্রকে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে বুঝি। সেই জন্য পর্যায় সূত্রকেও আমাদের পাল্টাতে হলো, যে পর্যায় সারণীর মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের ভর নয়, তাদের পারমাণবিক সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হবে। এর ফলে পরমাণু অনেক পরমাণু পর্যায় সারণীর অনেক গুরুত্বপূর্ণ সংশোধন করা সম্ভব হলো, যে ত্রুটিগুলো ছিল তা অনেকটাই ত্রুটি মুক্ত হয়ে গেল। কিন্তু বিজ্ঞান তো থেমে থাকবে না, বিজ্ঞান এগিয়ে এগিয়েই যাবে। ইতিমধ্যেই আমরা পরমাণুর আরো ভেতরে চলে এলাম, আমরা কোয়ান্টাম নাম্বার আবিষ্কার করে ফেললাম, আমরা বুঝতে পারলাম যে পরমাণুগুলোর বিন্যাস কেমন ভাবে হয়, বিশেষ করে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদের পরমাণুগুলোর যে অরবাইটাল সেই সম্বন্ধে ধারণা দিল। পর্যায় সারণী আরো উন্নত হতে লাগলো। পর্যায় সারণীর যিনি অনেকটাই আধুনিকীকরণ করেছিলেন তার নাম গ্লিন টি সিয়ারবার্গ, এই আমেরিকান বিজ্ঞানী অনেকগুলো নতুন নতুন মৌল আবিষ্কার করেছিলেন, ডি ব্লক এ ব্লকে ধারণা দিয়েছিলেন। এইভাবে পর্যায় সারণী প্রতিনিয়তই পরিবর্তন হতে হতে আজকের নতুন পর্যায় সারণী যেটা আমরা ব্যবহার করি সেই পর্যায় সারণীতে এসেছে। এতদিন পর্যন্ত কিন্তু আমরা চিন্তা করছিলাম পর্যায় সারণীতে আর কতগুলো মৌল আসবে, কত দূর আসতে পারে, আমাদের এখন 118টা মৌলই আবিষ্কার হয়ে গেছে, আরও ভবিষ্যতে মৌল আবিষ্কার হবে কিনা, যে তেজস্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হবে তাদের লাইফ টাইম কতখানি হবে, আমাদের যে মৌলগুলো রয়েছে স্থায়ী মৌলগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, কীভাবে কৃত্রিম মৌল আবিষ্কার করব সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু পর্যায় সারণী সম্পর্কে যারা আমাদের প্রথম একটু নাড়া দিলেন তা হচ্ছে একজন বিজ্ঞানী মাইক পিটস এবং ইংল্যান্ডের কেমিস্ট্রি ইনোভেশন নলেজ ট্রান্সফার নেটওয়ার্কে দুটো গবেষণাপত্র, মূলত গবেষণাপত্রগুলি যিনি বার করেছিলেন তিনি হচ্ছেন মাইক পিটস। তার দুটো গবেষণাপত্র লেটস টেক বেটার কেয়ার অফ আওয়ার রেয়ার আর্থ এলিমেন্টস, যেটা প্রকাশিত হয়েছিল নিউ সায়েন্টিস্ট পত্রিকায় ফেব্রুয়ারি 2011। একই বছর তিনি এনডেঞ্জার্ড এলিমেন্টস এই নাম দিয়ে একটা প্রবন্ধ প্রকাশ করলেন। এই প্রবন্ধ কিন্তু আমাদের বিজ্ঞানী মহলে একটা সাড়া ফেলে দিল, কারণ তিনি বললেন যে আগামী 100 বছরের মধ্যে 9টি মৌল অতি বিপন্ন হয়ে যাবে। অর্থাৎ কিনা তাদের পর্যায় সারণীর থেকে যে যাদের যে অবস্থানগুলো দেখছি তাদের আমরা কোনো মতেই আর প্রকৃতির থেকে আনতে পারবো না, ব্যবহার উপযোগী করে তুলতে পারবো না, তারা যেভাবে প্রকৃতিতে ছড়িয়ে যাবে ব্যবহারের ফলে তাকে আমরা আর পুনরুদ্ধার করতে পারবো না। আগামী দিনে বিপন্ন মৌল হওয়া দোরগোড়ায় রয়েছে আরো 7টি এবং 28টি মৌলের এরকম অবস্থা যদি আমরা এখন থেকে না কেয়ার নিই প্রপার, তাহলে তারা ওই মোট 44টি মৌল হয়তো প্রকৃতির থেকে আমরা যেভাবে ব্যবহার করছি সেভাবে ব্যবহার করতে পারবো না। এর সাথে সাথেই বিভিন্ন চিন্তাধারা শুরু হলো এবং একটা তারা নতুন পর্যায় সারণী বার করলেন। এই পর্যায় সারণীতে লাল যে মার্কগুলো দেওয়া আছে 11 লাল, সেগুলো অতি বিপন্ন মৌল, যার মধ্যে হিলিয়াম, জিঙ্ক, যে জিঙ্কের ব্যবহার আমরা প্রতিনিয়তই করি আমরা ভাবতেই পারছি না যে জিঙ্ক আমাদের হারিয়ে যেতে পারে, রূপো হারিয়ে যেতে পারে, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, ইন্ডিয়াম, টেলোরিয়াম, অপমিয়াম এই 9টা মৌল রয়েছে। আমরা কিছু কিছু মৌল সম্বন্ধে অনেকেই যারা বিজ্ঞানের ছাত্র নন বা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন না তারা কিন্তু এখনো ভাবেন না যে সেগুলো হারিয়ে যাবে, কেন হারিয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু আমাদের আলোচ্য বিষয় আজকে, যে এই মৌলগুলো কেন হারিয়ে যাচ্ছে, অদূর ভবিষ্যতে আমরা কেন পাবো না, আমাদের ব্যবহার কি হারে বেড়ে গেছে এবং এর থেকে আমাদের বাঁচার উপায় কি, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এটা যে কতখানি সাড়া মিল ফেলেছে সেটা আমরা 2019 সালে আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা মেন্ডেলিফের পর্যায়ে যে 150 বছর পূর্তি উপলক্ষে আমরা
পিরিয়ডিক টেবিলের উপরে আমরা ইন্টারন্যাশনাল ইয়েটা পালন করলাম, তখনও কিন্তু আর একটা নতুন পর্যায় সারণী বার করা হলো, সেখানে আর একটা মৌলকে যুক্ত করে দেওয়া হলো যেটা অতি বিপন্ন মৌলের পর্যায়ে পড়ছে। তো এই মৌলগুলো কেন বিপন্ন হচ্ছে একটু আমরা আলোচনা করি। প্রথমেই যে মৌলটার দিকে আমরা তাকাবো সেটা হচ্ছে হিলিয়াম। আমরা সব মৌল নিয়ে বলবো না, কয়েকটা মৌল নিয়ে বলবো। হিলিয়াম আমরা জানি যে মহাবিশ্বে যে দ্বিতীয় সবচাইতে বেশি যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু হিলিয়াম। কিন্তু হিলিয়াম পৃথিবীতে আমরা হিলিয়ামকে খুব সামান্য পরিমাণে পাই। তার কারণ এটাই যে পৃথিবী সৃষ্টি হওয়ার সময় হয়তো অনেকখানি হিলিয়াম ছিল, কিন্তু হিলিয়ামের ভর খুব কম, এত হালকা, তাই অভিকর্ষ পলের প্রভাবে আমরা হিলিয়ামকে ধরে রাখতে পারি না পৃথিবীর থেকে। তাই হিলিয়াম বেলুন উড়ানো হয়, বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারে না, আস্তে আস্তে উবে চলে যায়। হিলিয়াম তৈরি হবে কিভাবে? হিলিয়াম তৈরি হবে কিন্তু তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যে আলফা বিটা আলফা কণা বেরিয়ে আসছে, সেই আলফা কণা বাতাসের থেকে দুটো ইলেকট্রন নিয়ে পড়ে হিলিয়াম গ্যাস তৈরি হবে। আর হিলিয়াম গ্যাস প্রাকৃতিক গ্যাসের সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে। সেই মিশ্রণে যদি 0.3% অধিক হিলিয়াম গ্যাস থাকে তাহলে তাকেই আমরা নিষ্কাশন করতে পারবো লাভজনক উপায়ে। তাছাড়া সেই হিলিয়ামকে আমরা কোনো মতেই নিষ্কাশন করতে পারবো না। এখন প্রশ্ন হলো যে এইরকম অবস্থা খুব একটা বেশি জায়গায় নেই, শুধুমাত্র আমরা দেখতে পাই আমেরিকায়। আমেরিকার টেক্সাস অঞ্চলে বেশ কিছু খনি আছে যেখানে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে 7% বেশি হিলিয়াম গ্যাস থাকে, সেখানে কিন্তু লাভজনক উপায়ে হিলিয়াম নিষ্কাশন করা যায়। সেজন্য আমেরিকা হচ্ছিল পৃথিবীর সবচাইতে বড় হিলিয়াম সরবরাহকারী দেশ এখনো পর্যন্ত। এই আমেরিকার টেক্সাস অঞ্চল থেকে আমরা হিলিয়াম নিয়ে পর সেটা সারা বিশ্ব এই হিলিয়াম দিয়ে পুষ্ট হয়। তারপর যেটা দ্বিতীয় বৃহত্তম দেশ হিলিয়াম সাপ্লাই করার সেটা হচ্ছে কাতার। এরপর আলজেরিয়ায় সামান্য পরিমাণ, রাশিয়ায় পাওয়া যায়, রাশিয়া অনেক দেশকে কিন্তু হিলিয়াম নিয়ে যোগান দেয়। কিন্তু বর্তমানে হিলিয়ামের ব্যবহার যোগানের তুলনায় অনেক অনেক গুণ বেড়ে গেছে। কোন কোন ক্ষেত্রে আমরা বর্তমানে ব্যবহার করছি একটু দেখে নিই। আগে আমরা আবহাওয়া পরীক্ষার জন্য বেলুনে যে আকাশে বেলুন উড়াতাম তাতে হিলিয়াম ব্যবহার করতাম, বা আমরা বিভিন্ন অনুষ্ঠানে যে হিলিয়াম বেলুন ব্যবহার করতাম, এখন অনেক দেশে সেটা একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে খানিক কিছু যদিও চলে, অনেক উন্নত দেশে হিলিয়াম বেলুন উড়ানো আকাশে একেবারে বন্ধ। যদি তার বিকল্প না পাওয়া যায় তাহলে আমরা হিলিয়াম ব্যবহার করি না, যেখানে বিকল্প পাওয়া যায়। বিকল্প না থাকলে হিলিয়াম ব্যবহার করা হয়। হাঁপানি রোগীদের চিকিৎসার জন্য এটা ব্যবহার করা হয়। হিলিয়াম যদি নিঃশ্বাস নেওয়া হয় তাহলে হাঁপানি রোগীর শ্বাসকষ্ট লাঘব হয়। যখন জলে লম্বা ডুব দিয়ে আসার পর ডুবুরিকে চাঙ্গা করার জন্য হিলিয়ামের দরকার পড়ে। বর্তমানে লেজার রশ্মি তৈরি করার জন্য নিয়ন গ্যাসের সঙ্গে হিলিয়াম ব্যবহৃত হয়। আবার হিলিয়ামের একটা ইউনিক ধর্ম রয়েছে, এটা -272.2°C-এ 26 একক বায়ুমণ্ডলীয় চাপে কঠিন হয়, আর -268.9°C-এ ফুটতে শুরু করে। অর্থাৎ কিনা এই মাঝামাঝি যে তাপমাত্রাটা সেটা তরল হিলিয়ামে থাকে। এই যে নিম্ন তাপমাত্রা যেটা প্রায় পরম শূন্য উষ্ণতার কাছাকাছি, সেখানে কিন্তু আমরা অনেক গবেষণা করি। বিশেষ করে আমরা যে গবেষণা আমাদের খুব দরকার সুপার কন্ডাক্টর তৈরি করার জন্য, সেগুলো কিন্তু এখানেই তৈরি করা হয়। অতি নিম্ন তাপমাত্রা তৈরি করতে এই হিলিয়ামের ব্যবহার হয়। তাই চিকিৎসা বিজ্ঞানে বর্তমানে যে MRI মেশিন ব্যবহার করা হয় সেখানে হিলিয়াম আবশ্যক। আমরা মহাকাশ যানগুলো পাঠাচ্ছি, মহাকাশ যানে যে চাপ সৃষ্টি করা হয় সেখানে হিলিয়াম ব্যবহৃত হয়। তাই হিলিয়াম নিজের নিষ্ক্রিয় গ্যাস, তাই একটা নিষ্ক্রিয় আবহাওয়া পরিমণ্ডল তৈরি করতে পারে। তাই ফাইবার অপটিক্স তৈরি করার কাজে, ইলেকট্রনিক্সের কিছু জিনিসপত্র তৈরি করার কাজে, এবং হিলিয়াম ওয়েল্ডিং বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, যেন হিলিয়াম একটা নিষ্ক্রিয় আবহাওয়া তৈরি করে এবং ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহৃত হয়। এই যে হিলিয়ামের ব্যবহার দিনকে দিন যে হারে বেড়ে যাচ্ছে, কয়েক গুণ বেড়ে যাচ্ছে, সেজন্য ভূ রাজনৈতিক অবস্থা কি হয়েছে, আমেরিকা বিগত 5 বছরে হিলিয়ামের দাম 250% বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, আমেরিকার টেক্সাস অঞ্চলে হিলিয়াম আর বেশি নেই, মনে করা হচ্ছে আগামী 5-10 বছর পরে হিলিয়াম রপ্তানি তারা পুরোপুরি বন্ধ করে দেবে। 2017 সালে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ ছিল হিলিয়ামের কাতার, এবং কাতারে বিশ্বের সবচাইতে বড় হিলিয়াম নিষ্কাশন যন্ত্রটি রয়েছে, তারা হিলিয়ামের রপ্তানি 30% কমিয়ে দিয়েছে। যেহেতু এই মৌলটি বেশি জায়গায় পাওয়া যায় না, এবং তাই কি হচ্ছে, এগুলো একদল দেশ নিয়ন্ত্রণ করছে এবং সারা বিশ্ব কিন্তু অসহায়। হিলিয়াম ছাড়া আমাদের গবেষণার কাজ অনেক জায়গায় পিছিয়ে যাবে। আমরা যে মহাকাশ যান উৎক্ষেপণ করছি, যার জন্য ভারতবর্ষ আজকে একটা অন্যতম জায়গায় রয়েছে, তার জন্য কিন্তু হিলিয়াম লাগে। তাহলে এর বিকল্প আমাদের খোঁজা দরকার, যাতে আমরা
হিলিয়ামকে না হারিয়ে যাওয়ার আগেই এর বিকল্পের অনুসন্ধান করতে হবে। হিলিয়াম যোগানে যারা দিচ্ছে তারা যদি যোগান বন্ধ করে দেওয়ার আগে আমাদের কিন্তু বিকল্পের সন্ধান করতে হবে। হিলিয়াম কিন্তু আমরা তৈরি করতে পারবো না, যে হিলিয়াম চলে যাচ্ছে সেই হিলিয়ামকে পুনর্ব্যবহার করাও কিন্তু খুব কঠিন, কারণ হিলিয়াম বাতাস থেকে নিষ্কাশন করা যায় না, বাতাসে খুবই সামান্য পরিমাণ হিলিয়াম থাকে। তাহলে হিলিয়ামকে আমরা কিভাবে একে বাঁচাবো সেই নিয়ে আমাদের চিন্তা ভাবনা শুরু করতে হবে এখন থেকেই, তাহলে আগামী দিনে হিলিয়াম কিন্তু আমাদের হারিয়ে যাবে। এরপর চলে আসে ইন্ডিয়ামের কথায়। আমরা আজ সবাই মোবাইল ইউজ করলাম, অনেকে মোবাইলে দেখছেন, সেই মোবাইলে যে টাচ স্ক্রিন আমরা ইউজ করছি সেখানে ইন্ডিয়াম এবং টিনের মিশ্রণে একটা সংকর ধাতু তৈরি হয়, তারই অক্সাইড কিন্তু এই টাচ স্ক্রিনের অন্যতম উপাদান। বর্তমানে প্রযুক্তির কল্যাণে এর ব্যবহার কয়েক হাজার গুণ বেড়ে গেছে, প্রায় সবার হাতেই এখন একাধিক রয়েছে এই ধরনের স্মার্টফোন, রয়েছে এলসিডি। তাহলে কেন ইন্ডিয়াম আজ বিপন্ন? ইন্ডিয়ামে কিন্তু কোনো নিজস্ব আকরিক নেই, কি হয় এটা চীন এবং লোহার আকরিকের সঙ্গে এবং তামার যেগুলো মূলত সালফাইড, সেই সালফাইড আকরিকের সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, তাকে নিষ্কাশন করা যেমন কঠিন তেমনি ব্যয়বহুল। আবার ইন্ডিয়াম সারা বিশ্বে যে ইন্ডিয়াম ইন্ডিয়াম ছড়িয়ে আছে তার পরিমাণ খুব কম, কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ। ইন্ডিয়ামের মূল যে জায়গায় ইন্ডিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে চীন, তারপর কোরিয়া, কানাডা এবং জাপানে পাওয়া যায়। বর্তমানে এর ব্যবহার যোগানের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে, আগেই বললাম। বর্জ্য পদার্থ থেকে যে আমরা ইন্ডিয়াম পুনরুদ্ধার করব সেটা ভীষণ ব্যয়বহুল, কারণ ইন্ডিয়াম যে চা আমরা ইউজ করি টাচ স্ক্রিনে তাতে খুব সামান্য পরিমাণ ইন্ডিয়াম থাকে, সেই ইন্ডিয়াম এত নরম ধাতু তাকে উদ্ধার করা কিন্তু ভীষণ কঠিন হয়ে পড়েছে। ইন্ডিয়ামের ব্যবহার কথা আগেই বলেছি যে এলসিডি অন্যতম উপাদান এটা, এবং শতকরা 45% ইন্ডিয়াম এই কাজেই ব্যবহৃত হয়। আর বিশেষ কিছু ধরনের সংকর ধাতু তৈরি করার কাজে, মাইক্রোচিপস, সেমিকন্ডাক্টর তৈরির কাজে হিলিয়াম এই ইন্ডিয়াম ব্যবহৃত হয়, সোলার প্যানেল তৈরির কাজেও ইন্ডিয়ামের ব্যবহার আছে। এবার একটু ভূ রাজনৈতিক অবস্থার দিকে যাই। আমি আগেই বললাম চীন সারা বিশ্বে যে ইন্ডিয়াম রয়েছে তার 43-66% পর্যন্ত ইন্ডিয়াম চীন যোগায়, সুতরাং চীন এ ব্যাপারে একটা মনোপুরি তৈরি করেছে। গত 5 বছরে ইন্ডিয়ামের দাম চীন 300% বৃদ্ধি করেছে। জাপানের মতো কয়েকটি দেশে চীন ইন্ডিয়াম রপ্তানি ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করে, জাপানকে মাঝে মাঝেই ইন্ডিয়াম সরবরাহ চীন থেকে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ কিনা এই যে ধাতুগুলো সারা বিশ্বের কাছে কিন্তু একটা চিন্তার বিষয়, এইগুলো লুপ্ত প্রায়, এই কারণে বলছি সারা বিশ্বকে সমানভাবে পাওয়া যায় না, এবং এদের যে হারে ব্যবহার হচ্ছে তাতে কিন্তু সারা বিশ্বে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার চলে আসি নিওডিমিয়ামের কথায়। নিওডিমিয়াম একটা বিরল মৃত্তিকা মৌল, আমরা যাকে রেয়ার আর্থ এলিমেন্টস বলে থাকি, শক্তিশালী চুম্বক নির্মাণে এর জুড়ি নেই। তাহলে নিওডিমিয়াম কিন্তু এখনো বিপন্ন হয়নি, এ বিপন্ন হতে পারে আগামী দিনে, মানে বিপন্ন হওয়ার দোরগোড়ায় রয়েছে। আমরা যদি এখন থেকে নিওডিমিয়ামের কিভাবে সংরক্ষণ করব তা নিয়ে যদি আমরা এখন থেকে যদি না সচেষ্ট হই এবং নিওডিমিয়ামের বিকল্প যদি না আমরা আবিষ্কার করতে পারি, তাহলে একদিন কিন্তু নিওডিমিয়াম আমাদের বিপন্ন হয়ে যাবে। নিওডিমিয়ামের কোনো নিজস্ব আকরিক নেই, মূলত মোনাজাইট জাতীয় বালুর থেকে একে মিশ্রিত অবস্থা থাকে, তাই একে নিষ্কাশন করা কঠিন এবং ব্যয়বহুল। একটা কথা বলি, একটা সময় ভারতবর্ষ কিন্তু এই নিওডিমিয়াম প্রচুর পরিমাণে ভারতবর্ষে বেশ খানিকটা মোনাজাইট স্যান্ড রয়েছে, আমরা নিওডিমিয়াম তৈরি করতাম, কিন্তু এখন চীন যে টেকনিকে তৈরি করে আমরা সেই টেকনিকের সঙ্গে আমরা কিন্তু কম্পিট করতে পারছি না, তাই ভারতবর্ষ কিন্তু এখন নিওডিমিয়াম তৎক্ষণাৎ সরবরাহ করতে পারে না। নিওডিমিয়ামের এখন একমাত্র সাপ্লায়ার যেটা মূলত সেটা হচ্ছে চীন, সামান্য পরিমাণে অস্ট্রেলিয়া এবং আমেরিকা নিওডিমিয়াম সাপ্লাই করে থাকে। নিওডিমিয়ামে প্রথমে বললাম যে নিওডিমিয়ামে কোনো নিজস্ব আকরিক নেই, মোনাজাইট স্যান্ড থেকে একে নিষ্কাশন করা হয়, এই নিষ্কাশন পদ্ধতি যথেষ্ট কঠিন এবং ব্যয়বহুল। নতুন কোনো বিকল্প পদ্ধতি থাকলে তা আমাদের জানা নেই, হয়তো চীনা জানা চায় না, জানা থাকতে পারে। বর্তমানে পুনর্নবীকরণযোগ্য যে শক্তি উৎপাদন করা হচ্ছে আমাদের, তাতে নিওডিমিয়ামের চাহিদা অনেক গুণ বেড়ে গেছে তার যোগানের তুলনায়, এবং যেহেতু চীন একে পুরোপুরি নিয়ন্ত্রণ করে তাই নিওডিমিয়াম অন্যান্য দেশের কাছে প্রায় দুর্লভ হতে চলেছে, এবং নিওডিমিয়ামে একটা সংকট এসেছে সারা বিশ্ব জুড়ে। শুধু নিওডিমিয়াম নয়, রেয়ার আর্থ মেটালের পুরোটাই যে সঞ্চয় তা কিন্তু চায়নার মধ্যে রয়েছে বেশি,
তারপর ইউএসএ, তারপর অন্যান্য দেশগুলো। ভারতবর্ষের এই স্থান হচ্ছে, ভারতবর্ষের ষষ্ঠ নম্বরে রয়েছি। যে নিওডিমিয়াম হয় তা 37% আমাদের ম্যাগনেট তৈরির কাজে ব্যবহৃত হয়। ম্যাগনেটগুলো কোথায় লাগছে? আমাদের অপটিক্যাল ডিভাইসে, স্পিকারে, স্মার্টফোন, আমরা যে টারবাইনগুলো তৈরি করি এখন, বিশেষ করে বিকল্প শক্তি উৎস হিসাবে আমরা যে উইন্ড টারবাইন ইউজ করি, সেখানে নিওডিমিয়াম ম্যাগনেটের ব্যবহার হয়। হাইব্রিড ভেহিকেলে আমাদের যে চুম্বক ব্যবহার করা হয়, সেখানে কিন্তু নিওডিমিয়াম ম্যাগনেট ব্যবহৃত হচ্ছে। আমরা যে ফসফোর এবং লুমিনেন্স স্ক্রিন তৈরি করি, যেটা এলসিডি ডিসপ্লে বা ল্যাম্প তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু নিওডিমিয়ামের ব্যবহার রয়েছে। অ্যালয় তৈরি কাজে, ধাতু সংকর তৈরি কাজে এই নিওডিমিয়াম প্রায় 14% ইউজ হয়। আমরা গ্লাস পলিশিং এবং সিরামিক যে পলিশিং করি, চকচকে করি, তাতে 9% নিওডিমিয়াম ব্যবহৃত হয়। আরেকটা বড় ব্যবহার হচ্ছে ক্যাটালিস্টের। ক্যাটালিস্ট নিয়ে আমরা পরে কথাগুলো বলবো। অটোমোবাইল এবং কেমিক্যাল প্রসেসে যে আমাদের ইয়েগুলো, ক্যাটালিস্টগুলো বা আমরা ব্যবহার করি অনুঘটকগুলো, তার 5% প্রায় সেখানে নিওডিমিয়ামের ব্যবহৃত হয়। বিগত 5 বছরে নিওডিমিয়ামের দাম চীন ইচ্ছে মতো বাড়িয়ে, জাপানের মতো কয়েকটি দেশে তারা নিওডিমিয়াম রপ্তানি পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। আমরা খুব একটা সাধারণ মৌলের কাছে আসি, সেটা হচ্ছে ফসফরাস। আমরা যা খাবার খাই তার প্রায় যতটা ফসফরাস আমরা ব্যবহার করছি, তার 90% খাদ্যদ্রব্যে আমাদের কাছে চলে আসছে। আমরা ফসফরাসকে সবসময় আমরা ইউজ করছি, প্রত্যেকে সাধারণ মানুষ আমরা ফসফরাস ইউজ করি, সার হিসাবে তাকে ইউজ করা হয় মাঠে। কিন্তু ফসফরাস হয়তো আগামী দিনে আমাদের কাছে একটা বিপন্ন মৌলে পরিণত হতে পারে। তার প্রধান যে কারণটা হচ্ছে, ফসফরাস খনি থেকে আমরা উৎপাদন করার পর আমরা যখন একেবারে লাস্ট, আমরা থেকে বলছি যদি আমরা এর ফুটপ্রিন্ট নিই, তাহলে দেখতে পাবো যেখানে আমাদের এন্ড প্রোডাক্ট, যেখানে আমরা ব্যবহার করছি খাবার হিসাবে, তার মাঝখানে 80% ফসফরাস আমাদের নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জলে মিশে যায়। তাতে যে ফসফরাসের ক্ষতি হয় তা নয়, জলেরও ইউথ্রোফিকেশন হচ্ছে এবং যার ফলে জলের কোয়ালিটিও নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এই সম্বন্ধে কিন্তু আমাদের সচেষ্ট হওয়া দরকার যে ফসফরাসের এই যে ক্ষয়, সেই ক্ষয়টাকে আমরা কিভাবে রোধ করব। কারণ ফসফরাসের সঞ্চয় ভীষণ সীমিত, মাত্র কয়েকটি দেশেই এটা পাওয়া যায়। অথচ পৃথিবীর জনসংখ্যা পৃথিবীর ধারণ ক্ষমতার তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। তাকে খাদ্যের যোগান দিতে গেলে, খাদ্য উৎপাদন করতে গেলে জমিতে অতি অবশ্যই ফসফরাস লাগবে। তাই ফসফরাস আমাদের কাছে জীবনদায়ী মৌল। এই ফসফরাস কিন্তু যেভাবে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাতে আগামী দিনে বিপন্ন মৌল হতেই পারে। এই জন্য আমাদের পুরোপুরি সচেষ্ট হতে হবে এবং সচেতন হতে হবে। ফসফরাস আগেই বললাম যে আমরা 90% ফসফরাস আমাদের ফার্টিলাইজারের কাজে, 82% এমএলএ খাবার হিসাবে, 5% এবং ফুড অ্যাডিটিভ হিসাবে 2-3% ব্যবহৃত হয়। আর বাকি ফসফরাস আমরা ডিটারজেন্ট তৈরির কাজে ব্যবহার করি, যেটা যদিও এখন উন্নত দেশে ডিটারজেন্টে ফসফরাসের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হয়েছে, আমাদের দেশে হয়নি। তাই আমাদের দেশে একটা মলে গেলে দেখতে পাবেন এই ধরনের প্রচুর প্রোডাক্ট রয়েছে যেখানে ফসফরাস ব্যবহৃত হচ্ছে, ফসফেট ব্যবহৃত হচ্ছে। কিন্তু ফসফরাস মূলত আমাদের জীবনদায়ী খাবার তৈরি কাজেই ব্যবহৃত হয়। সেই ফসফেটের অবস্থান কোথায়? 71% ফসফেটের পাহাড়ই মরক্কোতে অবস্থিত। কিছুটা ফসফেট পশ্চিম সাহারা অঞ্চলে পাওয়া যায়। আবার মাটিতে যদি ফসফেট না থাকে তাহলে কিন্তু চাষ হবে না। সব অঞ্চলে যদি মাটি আমরা দেখি, তাহলে দেখবো সব অঞ্চলে মাটিতে কিন্তু ফসফেটের পরিমাণ সমান নয়। আফ্রিকার কয়েকটি অঞ্চল রয়েছে যেখানে ফসফেট যে এতখানি কম, বাইরের থেকে যদি তাকে ফসফেট প্রয়োগ না করি তাহলে সেখানে চাষবাসই করা যাবে না। তাহলে পৃথিবীর জনসংখ্যা আবার বেড়ে যাচ্ছে, সেই জন্য আমাদের উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করছে। আমরা জানি গ্রিন রেভলিউশন এসছে, আমরা জেনেটিক্যালি মডিফাইড ফুড তৈরি করছি যাতে অনেক বড় বড় উৎপাদন তৈরি করা হচ্ছে। সেই সব জায়গাতে কিন্তু আমাদের ফসফেট দরকার এবং সেই ফসফেট বাইরের থেকে যোগান দিতেই হবে, তাছাড়া কিন্তু আমরা খাদ্য সমস্যা মেটাতে পারবো না। অথচ ফসফেট আমরা যেভাবে ব্যবহার করছি তাতে ফসফেট আমাদের উৎপাদন, খনির থেকে উৎপাদন থেকে আমাদের ব্যবহার পর্যন্ত মাঝখানে অনেকখানি ফসফেট, আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় নষ্ট হয়ে যাচ্ছে। এই ফসফেটকে কিভাবে পুনরুদ্ধার করা যায় এবং পাওয়া যায়, সেই সম্বন্ধে আমাদের কিন্তু সচেতন এখন থেকেই হতে হবে, যাতে আগামী দিনে ফসফেট আমাদের, ফসফরাস আমাদের বিপন্ন মৌলে পরিণত না হয়। এই জন্য আগেই বললাম যে এই যে বিপন্ন মৌল, এগুলো বলার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যে একটা দেশের রাজনৈতিক বাতাবরণ কিন্তু এই বিপন্ন মৌল কিন্তু নিয়ন্ত্রণ করছে।
তেমনই একটা জায়গা লিথিয়াম, যেটা অদূর ভবিষ্যতে হয়তো আমাদের একটা বিপন্ন মৌলে পরিণত হয়ে যাবে। আমরা জানি যে লিথিয়াম ব্যাটারি এখন আমরা সকলে ইউজ করছি, লিথিয়াম কিন্তু বেশি দেশে নেই, একটা নির্দিষ্ট অঞ্চলে রয়েছে, আমেরিকা, চিলি, বলিভিয়া এবং আর্জেন্টিনায় পৃথিবীর 75% লিথিয়াম মজুত রয়েছে। এটাকে দক্ষিণ আমেরিকার এই অঞ্চলটি লিথিয়াম ট্রায়াঙ্গল নামে পরিচিত। 2006 সালে ইভো মোরালেস বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি অনেকদিন পর্যন্ত সেই বলিভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সাথে সাথেই বললেন যে আমাদের দেশের সমস্ত কিছু সম্পদ জাতীয়করণ করা হবে, অর্থাৎ কিনা জনগণের হাতে নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু বাস্তবে এই যে সরকারটা হয়তো অনেকটা দুর্নীতিপরায়ণ ছিল, তারা যে দুর্গম অঞ্চলে লিথিয়াম উৎপাদন করা হবে সেই ক্ষমতা কিন্তু বলিভিয়ার ছিল না। সেই জন্য তারা কি করলো, জার্মান কোম্পানির সাথে 70 বছরের চুক্তি করে একটা বিরাট বড় টাকার বিনিময়ে। এতে তাদের জাতীয় সম্পত্তি নষ্ট হতে থাকে এবং 2019 সালে সেখানে অধিবাসীরা লিথিয়াম লভ্যাংশে অংশীদারিত্ব দাবি করেন, যে তাদের যাতে 3% থেকে 11% উন্নীত করা হয়। এবং এর পিছনে মনে করা হয় অনেক দেশের একটা যোগসাজশ রয়েছে, যার জন্য কিন্তু ইভো মোরালেসকে পদচ্যুত হতে হয় এবং একটা আকস্মিক অভ্যুত্থান সেখানে ঘটে। যখন আমরা সারা বিশ্ব কোভিড আক্রান্ত, প্রায় বিশ্ব লকডাউন, সেই সময় কিন্তু একটা দেশের সরকার বদল হয়ে যায় একটা এই ধরনের মৌলের জন্য। এই মৌলটির সঙ্গে কিন্তু অনেক অর্থনৈতিক ব্যাপার যুক্ত রয়েছে। অর্থাৎ আমি যে কথা বলতে চাইছি, এই যে আমরা সাধারণভাবে বিজ্ঞানের দৃষ্টিতে যেমন দেখছি, এর সঙ্গে কিন্তু ভূ রাজনৈতিক একটা ব্যাপার জড়িয়ে রয়েছে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের এই বিপন্ন মৌলগুলো। তা বিপন্ন মৌলগুলোর এই অবস্থা হলো কেন? বর্তমান বিশ্বে একটু সমস্যার দিকে তাকাই আমরা। বর্তমান বিশ্বে জনসংখ্যা আমাদের ধারণ ক্ষমতা চাইতে অনেক গুণ বেড়ে গেছে, দূষণ বেড়ে যাচ্ছে, আমাদের যে শক্তি হিসাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি তার পরিমাণ সীমিত হয়ে আসছে, তাই আমরা এর সমস্ত বিকল্প চাইছি। জনসংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে হচ্ছে, যেটা মূলত যন্ত্র নির্ভর, আর এই যন্ত্রগুলো চালানোর জন্য আমাদের এই সমস্ত ধাতুগুলোর বহু জায়গায় ব্যবহার বেড়ে গেছে। আগে যেমন বললাম, এমআরআই যন্ত্রের ক্ষেত্রে আমাদের হিলিয়াম ব্যবহার করা হয়, সেরকম বিভিন্ন যন্ত্র তৈরি করতে যেগুলো ইলেকট্রনিক্স নির্ভর, সেখানে কিন্তু আমরা রেয়ার আর্থ এলিমেন্টসগুলো বিপুল পরিমাণে ব্যবহার করছি। সবুজ রসায়ন, গ্রিন কেমিস্ট্রি যেটাকে বলছি আমরা, সবুজ রসায়নের জন্য যে সমস্ত পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি তা মূলতই তৈরি হয়েছে রেয়ার আর্থ এলিমেন্ট দিয়ে। বিভিন্ন ধরনের আমরা ব্যবহার করছি অনুঘটক, আমরা যে বিকল্প পদ্ধতিগুলো তাতে কিন্তু এই ধরনের মৌলগুলোর ব্যবহার বেড়ে যাচ্ছে। সবুজ শক্তির অনুসন্ধান করতে গিয়ে আমাদের শক্তিশালী ম্যাগনেটের দরকার হচ্ছে, যে ম্যাগনেটগুলোর মূল কম্পোনেন্টস হচ্ছে এই ধরনের রেয়ার আর্থ এলিমেন্টসগুলো। রেয়ার আর্থ এলিমেন্টস বলতে আমরা নিশ্চয়ই মনে করি না এগুলো রেয়ার আর্থ, মানে আমাদের প্রকৃতিতে খুব কম পাওয়া যায়, তা নয়। কিন্তু অনেক মৌল আছে যাদের পরিমাণ সোনা বা রূপোর চেয়ে অনেক গুণ বেশি, কিন্তু এগুলো একটা বিশুদ্ধ হিসাবে পাওয়া যায় না, এগুলো কোনো না কোনো যে খনিজ মৌলের সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে এবং এদের সেপারেট করা খুব কঠিন, সেই জন্য এদের রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয়। এগুলোকে কিভাবে সহজে নিষ্কাশন করা যায় সে নিয়ে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। রাসায়নিক অনুঘটকের ব্যবহার আমাদের বেড়ে গেছে, এই রাসায়নিক অনুঘটকের ক্ষেত্রে রেয়ার আর্থ এলিমেন্টগুলো ব্যবহৃত হয়। মহাকাশ অভিযানের ক্ষেত্রে আমরা হিলিয়াম ব্যবহার করি, নিম্ন তাপমাত্রায় বিজ্ঞানের ক্ষেত্রে হিলিয়াম ব্যবহার করি। তাই জনসংখ্যা বাড়ার সাথে সাথে দূষণকে নিয়ন্ত্রণ করার এবং শক্তিকে নিয়ন্ত্রণ করার যে আমরা সবুজ রসায়ন এবং সবুজ শক্তির অনুসন্ধান করছি, সেই অনুসন্ধান করতে গিয়ে আমাদের বিরল মৃত্তিকা মৌল এবং বিপন্ন মৌলের ব্যবহার আগামী কয়েক বিগত কয়েক বছরে লাগামহীনভাবে বেড়ে গেছে এবং আগামী দিনে এর ব্যবহার কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু প্রকৃতিতে এই বিরল মৃত্তিকা মৌলগুলো সেগুলো বন্টন একেবারে অসাম্য, চীনকে প্রকৃতি একেবারে অকৃপণ হস্তে এই বিরল মৃত্তিকা মৌলগুলো দান করেছে। 38% বিরল মৃত্তিকার যে ভাণ্ডার তা কিন্তু চীনের কুক্ষিগত। তারপরে রয়েছে ভিয়েতনাম, ব্রাজিল, রাশিয়া এবং ভারতবর্ষ। ভারতবর্ষ 6%। একটা সময় ছিল যখন ভারতবর্ষ সারা বিশ্বকে প্রায় বিরল মৃত্তিকা যোগ দিত, কিন্তু এখন ভারতবর্ষে এতখানি আমরা দিতে পারি না, কারণ আমাদের উন্নত
যে নিষ্কাশন ব্যবস্থা অতখানি উন্নত নয়, আমাদের এই নিয়ে চিন্তা ভাবনা করার অবকাশ রয়েছে যে আমরা কিভাবে এগুলোকে নিষ্কাশন করতে পারবো বা আরো বেশি মূল্যে ভান্ডার খুঁজে পাবো, সে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর সমস্যা কিভাবে সমাধান হতে হবে, সমস্যার সমাধান করার জন্য রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি বলছে তিনটি আরের কেরামতিতেই আমরা আমাদের নিজের মতো করে জব্দ করতে পারবো এই বিরল মৌলের বিলুপ্তির সংকটকে, সেটা কি রিডিউস, রিউজ আর রিসাইকেল। রিডিউস এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে চেতনা এলেই এটা কিন্তু আমরা করতে পারবো। আজকে বিশ্ব ওজন দিবস, আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব ওজন দিবসে আমাদের যে ওজন যে হোল আমরা যাকে বলি যে ওজনের লেয়ারের যে ডেপ্লিশন হয়েছিল সেটা কিন্তু আমরা অনেকটাই কাটিয়ে ফেলেছি, যেটা কিন্তু আমাদের অনেকটা ফল দিয়েছে এবং একটা সার্থক বিজ্ঞান আন্দোলনের পর্যায়ে পড়ে, মানুষের সদিচ্ছা মানুষ কিন্তু এটা করতে পেরেছে। তাহলে আজকে আমরা যদি এই যে আগামী দিনে কি ভবিষ্যৎ হবে যার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা আগামী প্রজন্মকে শিশুর বাসযোগ্য করে যাব, যার জন্য প্রত্যেকে আমাদের শপথ নিতে হবে, তারা যদি চিন্তা করি তাহলে নিশ্চয়ই এই সমস্যা যেটা আসছে বিপন্ন মৌল সম্বন্ধে তার থেকেও কিন্তু আমরা রেহাই পেতে পারি। তার মধ্যে যেটা হচ্ছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার সংকোচন করতে হবে, কারণ আমরা দেখলাম আমরা যেগুলোকে বিপন্ন মৌল বলছি তার বিপন্ন হওয়ার কারণ ইলেকট্রনিক্স মার্কেট কয়েক গুণ বেড়ে গেছে বিগত কয়েক বছরে, এবং এই ইলেকট্রনিক্স মার্কেটে এই সমস্ত মৌলগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমরা প্রত্যেকের ঘরেই আমরা একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেটস রয়েছে যেগুলো আমরা ইচ্ছে করলেই নিয়ন্ত্রণ করতে পারি। এই জন্য আমাদের প্রলোভন দেখার জন্য বেশ কিছু কোম্পানি তৈরি হয়েছে, যারা আমরা ই মার্কেটিং বলছি, ই কমার্স বলছি, এতে হয়তো অনেক সুবিধা রয়েছে কিন্তু এর সঙ্গে সঙ্গে মানুষকে প্রলোভিত করছে প্রতি মুহূর্তেই যে এগুলো কেনার জন্য, এবং আমরা সেই প্রলোভনের ফাঁদে পা দিচ্ছি। অথচ প্রত্যেক দেশে নিয়ম রয়েছে, আপনি যখনই কোনো একটা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আপনার ব্যবহারযোগ্য হবে না আপনি সেটা নতুনভাবে কিনবেন, তখন কিন্তু সেটা কেনার দায় সেই কোম্পানির রয়েছে, এবং সেই কোম্পানির দায় রয়েছে সেটা রিসাইকেল করার ব্যবস্থা করার, এর জন্য আইন রয়েছে, কিন্তু আমরা কেউই সেই আইনের সার্থকভাবে ব্যবহার করি না। আমরা চেষ্টা করি না, আমরা একটা নতুন ধরনের ফোন এলে আমরা পুরনো ফোনটাকে রিজেক্ট করে দিতে একবারও চিন্তা করি না, আমরা চিন্তা করি না যে যদি আমি নতুন ফোন ব্যবহার করি তাহলে পুরনো ফোনটার গতি কী হবে। আমরা যদি প্রত্যেকে এই শপথ নিই যে আমি একটা ফোনকে তখনই ডিসকার্ড করব যখনই তার গতি কী হবে সেটা আমি ভালোভাবে জানতে পারবো, সেখান থেকে সেই মৌলগুলোকে রিসাইকেল করা যাবে কিনা জানতে পারবো, তারপরেই আমি একটা নতুন প্রোডাক্ট কিনবো, এবং যতক্ষণ পর্যন্ত না দরকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো পলোফোনে হা দিয়ে আমরা এগুলো কিনবো না, তবেই কিন্তু এই সমস্যার সংকট হতে পারে, সেই সংকটের সমাধান হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি একটা আমরা সমীক্ষা চালাই এবং আমরা মানুষকে সচেতন করি তাহলে দেখতে পাবো যে সমস্ত প্রলোভন দিয়ে আমাদের বিভিন্ন সংস্থাগুলো এগুলো কিনতে বাধ্য করে তাদের অনেকেই কিন্তু নিউজ ফেক, এগুলো আমরা বিশ্বাস করব কি করব না সেই সম্বন্ধে কিন্তু আমাদের সচেতনতা তৈরি করা দরকার। অর্থাৎ কিনা আমরা যারা গ্রাহক তাদের কিন্তু একটা সচেতন হওয়ার একটা দিন এসছে, তাহলে আগামী দিন আমাদের কিন্তু আদৌ পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য হয়ে থাকবে না। অবিভক্ত যে বৈধতার পুনর্ব্যবহার করা, এটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে টোকিও অলিম্পিক 2020, সেখানে আমরা দেখতে পাচ্ছি ই ওয়েস্ট থেকে কিভাবে আমরা এই মেডেলগুলো তৈরি করেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, এই উদ্দেশ্য কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এ সার্থক হয়েছে, এবং আমরা ইচ্ছে করলে এই অবিভক্ত বর্জ্যের পুনর্ব্যবহার করতে পারবো। কারণ অবিভক্ত বর্জ্যের পুনর্ব্যবহার যদি সঠিক পদ্ধতিতে না মেনে করি তাহলে কি হবে তার একটা ছোট্ট উদাহরণ দেখায়। একটা বই কিছুদিন আগে অক্সফোর্ড পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে, ওয়েস্ট অফ এ নেশন, গার্বেজ অ্যান্ড গ্রোথ ইন ইন্ডিয়া। এই বইটায় দেখানো হয়েছে যে ভারতবর্ষে কিভাবে কি ন্যাক্কারজনক পদ্ধতিতে আমরা যে গার্বেজগুলো থেকে ইলেকট্রনিক্স পদ্ধতি যে বর্জ্যগুলো রয়েছে তার থেকে মৌলগুলোকে পুনরুদ্ধার করছি, সেটা একেবারেই বৈজ্ঞানিক পদ্ধতি নয়, তাতে পলিউশন বাড়ছে, মানুষের ক্ষয়ক্ষতি বাড়ছে, এগুলো কিন্তু কখনোই উদাহরণ হতে পারে না। অব্যবহৃত এই বর্জ্যের কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই সম্বন্ধে কিন্তু নতুন নতুন ধারণা আমাদের নিয়ে আসতে হবে। একটা নতুন ধারণার কথা বলি, হাইড্রোজেন দিয়ে পর কিভাবে নিউরিনামকে আমরা এই বর্জ্য থেকে আমরা নিষ্কাশন করতে পারবো, নিউরিনাম, আয়রন, বোরন, তার সম্বন্ধে একটা ছোট্ট ভিডিও এখানে দেখানো হচ্ছে যে হাইড্রোজেন ব্যবহার করে কিভাবে
এই মৌলটাকে নিষ্কাশন করা হচ্ছে। এটার উদ্দেশ্য এটাই, এর মধ্যে কিন্তু কোনো রকম পলিউশন তৈরি হচ্ছে না, শুধু এই হাইড্রাইড তৈরি করা হচ্ছে, তাকে সেপারেট করা হচ্ছে নিওডিনামকে, এবং এই পদ্ধতিতে যদি আমরা সেপারেট করি তাহলে কিন্তু কোনো রকম পলিউশন হবে না। তাহলে বিজ্ঞান চাইলে, বিজ্ঞানীরা যদি একটু সচেতন হন, তাহলে এই ধরনের প্রচুর পদ্ধতি তৈরি করতে পারবেন, যে পদ্ধতি দিয়ে আমরা অবিভাবিত ই বর্জ্যের পুনরুদ্ধার করতে পারবো। খুব সামান্য পরিমাণ ই বর্জ্য থাকলেও, মৌল থাকলেও তার পুনরুদ্ধার করা হয়তো সক্ষম হবে, বিজ্ঞান চাইলে কিন্তু সমস্ত কিছু করা সম্ভব। এখন আমরা অন্যান্য এগুলো বাদ দিয়েও আমাদের আরো কিছু বিকল্প পথের সন্ধান করতে হবে। আমরা জানি যে আমাদের চন্দ্র বিজয় হচ্ছে তার মূল কারণই, অনেকে মনে করেন যে চান্দ্রের বুকে প্রচুর পরিমাণে হিলিয়াম থ্রি রয়েছে, এই হিলিয়াম থ্রির খোঁজে কিন্তু সকলেই চাঁদে যাচ্ছেন, কারণ মনে করা হচ্ছে আগামী দিনে বিকল্প শক্তি উৎস হবে এই হিলিয়াম থ্রি। সেই জন্য একটা কিন্তু পারস্পরিক প্রতিযোগিতাও চলছে। আমি আগেই বলেছি যে এই যে বিপন্ন মৌল তার সঙ্গে একটা বড় ভূ রাজনীতিও জড়িয়ে রয়েছে। হিলিয়াম আজকে যে এই যে চাঁদে যাওয়ার যে ঘটা, তার পিছনে কিন্তু হিলিয়াম থ্রির একটা খোঁজ রয়েছে, যে ওখানে বিপুল ভান্ডার রয়েছে, সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসা যায় কিনা, বা তাকে বিকল্প শক্তি উৎস হিসাবে আমরা ব্যবহার করতে পারবো কিনা। আগামী দিনে হয়তো হিলিয়াম থ্রি আমাদের শক্তির উৎস হবে। বিকল্প অনুঘটকের খোঁজে বিজ্ঞানীরা বিভিন্ন রকম কাজ চালাচ্ছেন। সামান্য পরিমাণ যে সমস্ত এই মৌলগুলোকে ব্যবহার করে তার সঙ্গে অন্য মৌল ব্যবহার করে সংকর ধাতু তৈরি করে, সংকর অনুঘটক তৈরি করে আমরা যদি বিকল্প অনুঘটক তৈরি করতে পারি, যেগুলো আমাদের সবুজ রাসায়নিক বিক্রিয়া কাজে লাগবে, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। অনেকেই মনে করছেন সমুদ্রের নিচে আমাদের বিরাট ভাণ্ডার রয়েছে রেয়ার আর্থ এলিমেন্টের, সেখানে যদি আমরা এক্সপ্লোর করতে পারি তাহলে হয়তো এই সমস্যার সমাধান আগামী দিনে হয়ে যেতে পারে। আমরা আশাবাদী যে নিশ্চয়ই আমরা এই সমস্যার সমাধান করব, তার জন্য দরকার সচেতনতা। এই বিপন্ন মৌল সম্বন্ধে সচেতন কিন্তু সব মানুষ নয়, আপামর জনসাধারণ নয়, কারণ এখনো পর্যন্ত এখানে এ নিয়ে কোনো আন্দোলন তৈরি হয়নি। গুটি কয়েক বিজ্ঞানী এ নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, কিন্তু সাধারণ মানুষরা এই ব্যাপারটা সম্বন্ধে একেবারেই সচেতন নয়। তাই আমাদের দরকার সাধারণ মানুষের মধ্যে এই সম্পর্কে সচেতনতা নিয়ে আসা। আমি এই যে আমার তথ্যগুলো দিয়েছি তার জন্য যে সমস্ত পুস্তিকার সাহায্য নিয়েছি তার এখানে একটা ছোট্ট স্বীকৃতি দিলাম, কারণ এদের সাহায্য ছাড়া আমি আমার বক্তব্য তৈরি করতে পারতাম না। সবাইকে ধন্যবাদ জানাই, আমার এই অনুষ্ঠানটি সুন্দরভাবে শোনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জ্যোতি বাবু। আমাদের শুভজিৎ এবার একটু প্রশ্ন উত্তরের জন্য সকলের কাছ থেকে প্রশ্ন চাইবে, তারপরে আমরা একটু বলবো কথা। শুভজিৎকে আমি শুভদীপকে আমি বলবো। হ্যাঁ, আমরা সেশনটা এখন ওপেন করছি আর সবাই যদি কারো কোনো প্রশ্ন থাকে পার্টিসিপেন্টদের তারা সেটা এখন করতে পারে। আমার একটা মানে দুটো মানে একটা অবজারভেশন আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ নিশ্চয়ই বলুন স্যার। আচ্ছা, একটা হচ্ছে এটা, আচ্ছা এটা আচ্ছা প্রশ্নটা আগে করি, এটা আমার একটা কৌতূহল। আচ্ছা, আমরা আজকে যে কোনো মৌলের উৎস যে দেশে যেভাবে আমরা পাচ্ছি সে অনুযায়ী আমি বলছি চীনের এতটা আছে, আমাদের দেশের এতটা আছে, আচ্ছা এটা কি সম্ভব যে কালকে কালকে মানে কালকে নয় হয়তো 2 বছর বাদে আজকে আমাদের দেশে ওই পার্টিকুলার মৌলটা এত বেশি পাওয়া যেতে শুরু করলাম, আমরা চীনকে হয়তো ছাপিয়ে গেলাম, এটা কি সম্ভব? স্যার স্যার এইটা সম্বন্ধে বলতে হলে একটা কথা বলতে হয় যে স্যার, এখন প্রত্যেক জায়গাতে কিন্তু মৌল কতটা রয়েছে এটা কিন্তু একটা অনুমান মাত্র, তারা সেই দেশে যে ধরনের স্ট্র্যাটেজিস দিয়েছে তার উপর নির্ভর করছে, কারণ আমরা জানি না চীনে কতখানি রয়েছে বা আদৌ যে ডাটাগুলো দিচ্ছে সেগুলো সত্যি কিনা। আমরা ভারতবর্ষ সব জায়গায় এক্সপ্লোর করা হয়নি, তাহলে এই ডাটাগুলো কতখানি সত্যতা বা আমাদের দেশের যে মেকানিজম কতখানি রয়েছে সেটা বলা সম্ভব নয়। আমরা মনে করি এখনো আমরা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের ভারতবর্ষের মরু অঞ্চলে যতখানি থোরিয়াম পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে, কারণ এখানে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো এগুলো হতেই পারে, যে কোনো মুহূর্তে এর পরিমাণ পাল্টে যেতে পারেই, এটা আমার আমার বিশ্বাস। কিন্তু এই সম্বন্ধে আমি একেবারে সঠিক রাসায়নিক তথ্য দিয়ে আমি বলতে পারবো না যে স্যার হ্যাঁ এটা সম্ভব কিনা, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আর আরেকটা কথা আমি একটু মানে আপনি বলেছেন আমি জাস্ট তার সঙ্গে মানে সংযোগ করতে চাই, সেটা হচ্ছে যে যে দেশে
সরকারের নিয়ন্ত্রণে একটা শৃঙ্খলাবদ্ধ ভাবে এই ধরুন ধাতু নিষ্কাশন, ধাতু সন্ধান ইত্যাদি চলে, সে দেশের অবস্থা একরকম, আর যে দেশগুলোতে সেরকম অবস্থা নেই, এটা আমাদের মানতে হবে, সব দেশে একরকম অবস্থা নেই। যেমন কঙ্গোতে আপনারা জানেন, মানে 20 বছরে প্রায় 5,000 লোক মারা গেছেন এই খনি দখল নিয়ে, খনি থেকে ধাতু নিষ্কাশনের জন্য। এদের পেছনে অনেক ইউরোপিয়ান কোম্পানি আছে ইত্যাদি, কিন্তু স্থানীয় লোকের প্রচুর ক্ষতি হয়েছে। অর্থাৎ সোজা কথায়, মানে উপযুক্ত ধাতুর সন্ধান এবং তার খনিকে নিয়ন্ত্রণ করবে, তার খনি থেকে কে আহরণ করবে সেই ধাতুটি, সেই মৌলটি, এর উপরে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে এবং ভবিষ্যতে হয়তো এটা দেখা যাচ্ছে ভবিষ্যতে ঘটবে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা, এটা আপনি বললেন যে আজকে ইলেকট্রনিক্স এরকম একটা হয়ে গেল বলে কতগুলো ধাতুর চাহিদা খুব বেড়ে গেল। আমি কথার কথা বলছি, অন্য কিছু যদি একটা হতো, অন্য রকমের ধাতুর চাহিদা বাড়তে পারতো, সেখানে একটা সেই রকমের অন্য ধরনের ধাতু বিপন্ন হয়ে পড়তে পারতো আজকে এই রাস্তায় এসছে বলে। মানে এটা জাস্ট একটা কনজেকচার করছি, ধরা যাক আজকে আমাদের ইলেকট্রনিক্স রিলেটেড বিষয়গুলো বা যন্ত্রপাতি সবকিছু এরকম না হয়ে আজকে মেকানিক্যাল সিস্টেম গুলো যদি খুব উন্নত হতে শুরু করতো, তাহলে হয়তো আরেক ধরনের চাহিদা এত বেড়ে যেত, সেখানে আরেক ধরনের ক্রাইসিস হতো। এখন এটা সত্যি মানে মানে প্রযুক্তি কিভাবে এগোবে, প্রযুক্তি কিভাবে উন্নয়ন করবে আমরা জানি না, এবং তার ফলে কোনটার চাহিদা বেড়ে যাবে, কোনটা স্থিতিশীল থাকবে, কোনটা কমে যাবে, সেটা বলা খুব শক্ত মনে হয়। নিশ্চয়ই স্যার, আর সেই জন্যই তো স্যার দরকার এটা একটা ইন্টারন্যাশনাল একটা ফোরাম তৈরি হওয়া, যে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাছাড়া কি হবে, যারা গরিব দেশ, যাদের দেশে ধরুন এই ধাতুগুলো নেই, তারা গবেষণা, আমাদের যদি আজকে হিলিয়াম সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে আমরা অনেক গবেষণায় পিছিয়ে যাব, যেটা আমাদের অতীতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভা চৌধুরী মেশিন কোনো আবিষ্কার করার পর একটা পেট পেলেন না বলে উনি আবিষ্কারটা করতে পারলেন না। এই ধরনের প্রচুর বঞ্চনার ইতিহাস রয়েছে, সারা বিশ্ব জুড়ে রয়েছে আর কি। গবেষণার ক্ষেত্রে পিছিয়ে যাব, আর এগুলোর জন্য একটা সেই জন্য ফোরাম তৈরি হওয়া দরকার। এগুলো যে আপনারা আজকে আলোচনা করা হচ্ছে, এই উদ্দেশ্য এটাই যে এই ধরনের কথাগুলো বলা, যাতে সবার মধ্যেই চেতনাটা আসে এবং এটা কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া যায়, সেই জন্য কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে স্যার, এটা আমি মনে করি। আর একটা কথা আমি যা সেটা অ্যাড করছি, আপনি এটা বলেছেন, মানে এটা আমি উইকিপিডিয়ায় পেয়েছি, আমি খুব একটা বেশি আমার পড়াশোনা নেই উইকিপিডিয়া, সেটা দেখে আমার মানে ইন্টারেস্টিং মনে হলো বলে আপনারা দেখতে পারেন উইকিপিডিয়ায় এই তথ্যটা দেওয়া আছে, কতটা ঠিক কতটা ভুল আমি আবার ক্রস চেক করিনি। সেটা হচ্ছে এই যে আজকে যে মেন্ডেলিভ প্রেডিক্টেবলটা তৈরি করলেন, যে ধাতুগুলো পাওয়া যায়নি, যে মৌলগুলো পাওয়া যায়নি অথচ এক্সপেক্টেড হবে, সেখানে তিনি একা সিলিকন, একা বোরন এই ধরনের নাম লিখেছিলেন, আপনাদের হয়তো মনে থাকবে। এই একাটা কিন্তু এসেছিল সংস্কৃত এক থেকে, তার কারণ হচ্ছে সেন্ট পিটার্সবার্গে তিনি বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাপক ছিলেন, সেখানে তার একজন বন্ধু এবং সহকর্মী ছিলেন সেখানে সংস্কৃতের অধ্যাপক, তিনি মানে ইট ইজ লাইক বোরন ওয়ান সিলিকন ওয়ান, আমরা বোরন এ বলতে পারতাম, সিলিকন এ বলতে পারতাম, উনি এক কথাটা ওনার পছন্দ হয়েছিল, একা সিলিকন একা বোরন বলেছিলেন, এটলিস্ট অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, আপনারা এটা দেখেও দেখতে পারেন, এটা ইন্টারেস্টিং লাগলো আমার, লেগেছিল না। আমি আমি স্যার গৌতম বাবুর যে লেখাটা থেকে নিয়েছি, লাস্টে দেখবেন আমার ইয়ে করা আছে, ওনার উনি এই কথাটা লিখেছেন, গৌতম বাবু গৌতম গঙ্গোপাধ্যায়, হ্যাঁ উনি কিন্তু পর্যায়সারণী ইয়েতে ওনার এই কথাটা লেখা আছে ওনার, আমি ওখান থেকে নিয়েছি কয়েকটা অংশ, সেদিন ওনার কৃতজ্ঞতা স্বীকার করেছি, ওনার কথা তো রয়েছে স্যার, উনি বলছেন লিখেছেন এটা। আর কারোর যদি কিছু কোশ্চেন থাকে, একজন লিখেছেন যে এই পাওয়ার পয়েন্টটা পাওয়া যাবে কিনা, একজন দেখছিলাম আমি, নিশ্চয়ই পাওয়া যাবে, আপনি আমার মেল আইডি স্যারের কাছে রয়েছে, স্যারের কাছ থেকে নিয়ে নেবেন, আমি আমাকে মেল করবেন, আমি পাঠিয়ে দেবো। আর তাছাড়া এটা বলা দরকার, এটা আমাদের পরে স্কোপ বাংলার ওয়েবসাইটেও পাওয়া যাবে, এই লেকচারটা আপনারা শুনতে পারেন, আপনারা বন্ধুদের বলতে পারেন শোনার জন্য। হ্যাঁ, আপনি বাংলাতে খুব চমৎকার পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করেছেন, এই জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার মনে হচ্ছে আর কারো কোনো প্রশ্ন নেই।
আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের যে বিজ্ঞান বিষয়ে বিষয়বস্তু জমা দেওয়ার যে সময়সীমাটা ছিল সেইটার এক্সটেনশন করা হয়েছে 30শে সেপ্টেম্বর অব্দি। তো যারা এখনো পার্টিসিপেট করনি তারা সেই প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে পারো। আর সবার জন্যই কিছু না কিছু বিষয় আছে, কিছু না কিছু বিভাগ রয়েছে, তো আমি বলবো সবাই পার্টিসিপেট যাতে করো আর কি। এখানে যারা আছে যদি কেউ না জেনে থাকো তারা সবাইকে জানিয়ে দিও যার যা নেটওয়ার্ক আছে। আর এই বিষয়ে তোমরা সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবে স্কোপ বাংলা ওয়েবসাইটে এবং জেবি ইনস্টিটিউটস ওয়েবসাইটেও এটা আপলোড করা আছে। কারুর কোনো প্রশ্ন থাকলে এই প্রতিযোগিতা সংক্রান্ত সে আমাকে ডিরেক্ট ফোনও করতে পারো। আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার মনে হচ্ছে আর কারো কোনো কোনো প্রশ্ন নেই। আমরা আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমিও ধ্রুবজ্যোতি বাবুকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তার চমৎকার প্রেজেন্টেশনের জন্য। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ বলে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি, ধন্যবাদ, শুভরাত্রি।